নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ভূগোল বিষয়ের উপরে। শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, বৃহস্পতির তাপমাত্রা। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ -150 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি -160 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি -184 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 170 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃহস্পতির তাপমাত্রা -150 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। বন্ধুরা, আপনারা যারা এই কোশ্চেনের উত্তরগুলো পারবেন তারা অবশ্যই জানাবেন আপনারা 15-র মধ্যে কত পেত। পরবর্তী প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি পৃথিবী, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। পরবর্তী প্রশ্ন, মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় যে পোশাক পরে তা মানে কি নামে পরিচিত? বেথিং স্যুট, ওয়েডিং স্যুট, স্পেস স্যুট, স্পেস ক্রাফট। তো বন্ধুরা, এটা অবশ্যই সবাই জানে, এটি স্পেস ক্রাফট বা সরি স্পেস স্যুট নামে পরিচিত। কালপুরুষ হলো এক ধরনের এ সৌরমণ্ডল, বি নক্ষত্রমণ্ডল, সি ছায়াপথ, ডি বকমণ্ডল। কালপুরুষ হলো এক ধরনের নক্ষত্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন, শুক্রের পরিক্রমণ পথ হলো এ ঘড়ির কাঁটার দিকে, বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সি কখনো ঘড়ির কাঁটার দিকে, কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ডি কোনো নির্দিষ্ট পথ নেই। দেখুন, এখানে অপশন সি ও ডি তো হবে না, কারণ কখনো একটা গ্রহের পরিক্রমণ পথ একবার একদিকে, একবার তারপরেই আবার ঠিক তার বিপরীত দিকে, এইভাবে হতে পারে না। বা এটাও হতে পারে না যে তার কোনো নির্দিষ্ট পথ নেই। তাহলে এই দুটো হলো না, তাহলে হয় সেটা ঘড়ির কাঁটার দিকে হবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। শুক্রের পরিক্রমণ পথ হলো, অবশ্যই মনে রাখবেন, ঘড়ির কাঁটার দিকে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ অথবা গ্রহরাজ হলো, এটা আমরা অনেকেই জানি যে সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, এটাতে আর অপশন পড়ার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা প্রায়, অপশন এ 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 7000 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 8000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি 9000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটি সঠিক উত্তরটি হচ্ছে সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশন এ এখানে সঠিক উত্তর। চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে, অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের বাড়া ক্রমা কমাকে কি বলা হয়? অপশন এ চন্দ্রযান, যেটা হবে না, অপশন বি চন্দ্রমাস, এটাও নয়, অপশন সি চন্দ্রকলা, অপশন ডি চন্দ্রদিন। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ চন্দ্রকলা। পরবর্তী প্রশ্ন, শুক্র গ্রহে এক বছর সম্পন্ন হয় এ 243 দিনে, বি 365 দিনে, সি 650 দিনে, ডি 690 দিনে। দেখুন, শুক্র গ্রহে এক বছর সম্পন্ন হয় 243 দিনে। মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় মঙ্গল গ্রহকে, আয়রন অক্সাইড অথবা লোহার পরিমাণ বেশি থাকার জন্য মঙ্গল গ্রহকে কি দেখায়? লালচে দেখায়, বাদামি দেখায়, কালো দেখায়, হলুদ দেখায়?
তো মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে কোন গ্রহের? পৃথিবীর, বৃহস্পতির, শনির, মঙ্গলের? সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে বৃহস্পতির। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যা তারা বা শুক তারা নামে ডাকা হয় কোন গ্রহকে? এ বুধ গ্রহ, বি শুক্র গ্রহ, সি মঙ্গল গ্রহ, ডি পৃথিবী গ্রহ। সন্ধ্যা তারা বা শুক তারা নামে ডাকা হয় শুক্র গ্রহকে। চলে গেলাম পরবর্তী প্রশ্নে, এর মধ্যে যেটি নক্ষত্র মণ্ডল নয়, এ ক্যাসিওপিয়া, বি কালপুরুষ, সি লুন্ধক, ডি মাকি মাকি। তো এর মধ্যে যেটি নক্ষত্র মণ্ডল নয় সেটি হলো সি অর্থাৎ লুন্ধক। উষ্ণতার প্রসর বেশি কোন রাজ্যে? এ রাজস্থান, বি পশ্চিমবঙ্গ, সি জম্মু কাশ্মীর, ডি মেঘালয়। উষ্ণতার প্রসর বেশি, দেখুন পশ্চিমবঙ্গ তো হবে না, রাজস্থানটাই হবে। এখানে রাজস্থান হচ্ছে সঠিক উত্তর, কারণ এটি মরুভূমি এলাকা এবং এখানে দিনের বেলায় ঠিক যতটা পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পায় রাতে ঠিক ততটাই হ্রাস পায়। কারণ আমরা জানি যে জিনিস যত তাড়াতাড়ি উষ্ণতা নিজের মধ্যে গ্রহণ করতে পারে সে তত তাড়াতাড়ি বর্জন করে দিতে পারে। আর জম্মু কাশ্মীর এবং মেঘালয় এই দুটি পাহাড়ি এলাকা, তাই এখানেও উষ্ণতার প্রসর কিন্তু বেশি নয়। পরবর্তী প্রশ্ন, উভয় গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? উষ্ণমণ্ডল, বি নাতিশীতোষ্ণ মণ্ডল, সি হিমমণ্ডল, ডি বারিমণ্ডল। সঠিক উত্তরটি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। উভয় গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। বন্ধুরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।